সাদিয়া আফরিন বলছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার 37.6 উইকস চলছে। ডেলিভারির পেইনটা কি কি সিমটম হয়, কিভাবে বুঝবো যে ব্যথা উঠেছে? আমার মাঝে মাঝে দিনে একবার সাদা রঙের একটা ফ্লুইড বের হয় সামান্য পরিমাণে, এটা কি মিউকাস প্লাক? আচ্ছা, প্রথম কথা হলো যে ডেলিভারি পেইন আর ফলস পেইনটা আপনি এভাবে বুঝবেন, ডেলিভারির ব্যথা ছেড়ে ছেড়ে আসবে, প্রথম দিকে অল্প সময় থাকবে, অনেকক্ষণ পর পর আসবে, তারপর ইন্টারভেলটা কমতে থাকবে এবং পেইনের ডিউরেশন বাড়তে থাকবে, পেইনের ইন্টেন্সিটি বাড়তে থাকবে, এটা হলো লেবার পেইন। পেইনটা পিছনে শুরু হবে, সামনের দিকে এসে পেট থেকে থাইয়ের দিকে যাবে, আর যেটা ফলস পেইন সেটা কন্টিনিউয়াস ধরে থাকবে, এটা কখনোই ছেড়ে ছেড়ে আসবে না এবং এটার সাথে কোনো দিনই সাদা স্রাব বা রক্ত দেখা দিবে না। আর লেবার পেইনে রক্ত পানি দেখা দিবে, মানে আপনি যে বলছেন যে মিউকাস প্লাকটা যাচ্ছে সেটার সাথে আপনি দেখবেন যে একটু ব্লাড যাবে। হ্যাঁ, আপনি এটা ভয় পাবেন না, এটা হচ্ছে লেবার পেইনের ইনিশিয়াল স্টেজে এটা হয়, ভয় পাওয়ার কিছু নাই। আর আপনার এখন যেটা হচ্ছে প্লাগের মতো আসছে, এটা যখন লেবারের পেইন মানে ইউটেরাস সার্ভিক্স রেডি হতে থাকে তখন এরকম একটু প্লাগের মতো যায়, আপনি ভয় পাবেন। নিঝুম ঘোষ, আপনি বলছেন ম্যাম AMR 6 উইকস চলছে, আমি এটা বুঝলাম না, যাই হোক, কিন্তু ব্লিডিং হচ্ছে হালকা, ডক্টর ক্যারি অন মেডিসিনটা ইঞ্জেকশন প্রেসক্রাইব করেছে, ব্লিডিং কতদিন পর্যন্ত হবার সম্ভাবনা আছে, আর বেবির কোনো প্রবলেম হবে কি? দেখেন, আপনার 6 সপ্তাহ চলছে আর এখন আপনার ব্লিডিং হচ্ছে, কাজে অবশ্যই আপনাকে আপনার ডাক্তার যে ট্রিটমেন্ট দিয়েছে সব ভালো ট্রিটমেন্ট দিয়েছে, কিন্তু আপনাকে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে বাচ্চা কেমন আছে। 2 সপ্তাহ গেলে পরে আপনি একটা আল্ট্রাসাউন্ড করে দেখেন বাচ্চা ভালো আছে কিনা। অদিতি দিতি, আপনি বলেছেন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, আমার 33 উইকস রানিং, বাট আমার আমার ইদানিং আমাশয় হয় 2 দিন পর পর, এতে ট্রিটমেন্ট কি নিব ম্যাম? অবশ্যই ট্রিটমেন্ট নিবেন, আমাশয় হলে তো অবশ্যই ট্রিটমেন্ট নিতেই হবে, কিন্তু আমাশয়টা কেন 2 দিন পর পর হচ্ছে? আপনার ফুড হ্যাবিটটা চেঞ্জ করেন, আপনি স্পাইসি খাবার বন্ধ করেন, তাহলেই আপনি ভালো থাকবেন। পরবর্তী প্রশ্ন, রুকাইয়া আরমান, আরমান ম্যাম, আমার 23 উইকস প্রেগনেন্সি, 22 উইকসে ডক্টর কিছু টেস্ট দিয়েছিল, অ্যানুয়ালি স্ক্যান করতে বলেছিল, আমি করিয়েছি, রিপোর্ট সব ভালো আছে, বাট ইউরিনে ইনফেকশন আছে, ডক্টর আমাকে ইকোস্পিন 75 দিয়েছে, এটা কিসের জন্য? এটা খাওয়ার পর আমার শরীরে অ্যালার্জি বের হয় যা অনেক চুলকায়, আর এতে করে কি করতে পারি? এই ইউরিন ইনফেকশনের জন্য কি করব? ইউরিন ইনফেকশনের জন্য অবশ্যই আপনার ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে রুকিয়া। আর একটা জিনিস হচ্ছে যে ইকোস্প্রিন খেলে যদি আপনার অ্যালার্জি হয় আপনি অবশ্যই আপনার ডাক্তারকে জানান, আর আপনার নিশ্চয়ই এর আগে কোনো ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি আছে যার জন্য উনি আপনাকে ইকোস্প্রিন দিয়েছে, আবার হাইপারটেনসিভ থাকলেও দেয়, যাই হোক, ওনার সাথে আপনি কনসাল্ট করেন, উনি নিশ্চয়ই আপনাকে এটা ওষুধ বন্ধ করে দিবে এবং অ্যান্টিবায়োটিক নিশ্চয়ই আপনাকে দিবে। ইয়াসমিন হক মুক্তা, ম্যাম, নর্মাল ডেলিভারির পর জরায়ু নিচে নিচে নেমে, আমি বুঝলাম না, জরায়ু নিচে নেমে গেছে, গেলে কি করা করা যেতে পারে প্লিজ জানাবেন। তো তখন আপনাকে অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে, অ্যাকচুয়ালি নিচে নেমে গেল না আপনার ওল্ড মানে পেরিনিয়াল টিয়ার থেকে ভেজেনাল ওয়াল রিল্যাক্স ল্যাক্স হয়ে গেছে, ওগুলো দেখতে হবে আসলে অ্যাকচুয়ালি কি জ্বরের নিচে নেমে গেছে না অন্য কোনো সমস্যা। জি, ধন্যবাদ।